থাম্বনেল টাইটেল দেখে তো বুঝতে পারতেছেন আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ক্যামিলিয়া, আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক ভালো আছে, আশা করি আপনারাও ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমি অনেকের বাসায় এই কোয়েল পাখি রান্না খেয়েছি, কিন্তু কখনো নিজে রান্না করি নাই। এই ফার্স্ট টাইম আমি কোয়েল পাখি রান্না করেছি, এতটা মজা হবে আমি চিন্তাও করি নাই। তো আমি কিভাবে রান্না করছি আমার আজকের কোয়েল পাখি তা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার আজকের রেসিপিটি হচ্ছে ঝাল ঝাল করে কোয়েল পাখি বোনা। তো চলুন শুরু করা যাক আমার আজকের রান্না। তো আমি এখানে চারটি কোয়েল পাখি নিয়ে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটি ফ্রাইপ্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে বড় সাইজের তিনটে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি আস্ত গরম মশলাগুলো দিয়ে দিব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা, চার পাঁচটা লং দিয়ে দিচ্ছি, চার পাঁচটা এলাচি দিয়ে দিচ্ছি, দু তিনটে দারুচিনি। তো দিয়ে এখন আমি আবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি শুকনো মশলাগুলো পেঁয়াজের সাথে। তো আমি মোটামুটি পেঁয়াজগুলো যখন হালকা লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি বাকি মশলাগুলো অ্যাড করব। আসলে এক একজনের রান্নার স্টাইল এক এক রকম, আমি যেভাবে রান্না করি তা আপনাদের সাথে শেয়ার করি। তো আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা, এক টেবিল চামচ রসুন বাটা। দিয়ে এখন আমি আবার নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি ভালো করে পেঁয়াজের সাথে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা গুঁড়া। আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া। আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়া। দিয়ে আমি এখন ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের মরিচের ঝালটা বুঝিয়ে দিবেন। তো আমার মরিচের ঝালটা মোটামুটি ভালোই, তাই আমি এক টেবিল চামচ দিয়েছি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ। লবণ দিয়ে ভালো করে দু তিন মিনিট ভালো করে মশলাটা ভেজে নিয়েছি। তো আমি এখন একটু গরম পানি দিয়ে দিয়েছি মশলাটা যেন পোড়া না যায়। তো মশলাটা যখন ভালোভাবে কষানো হবে তখন আমি কোয়েল পাখিগুলো দিয়ে দিচ্ছি। তো আমার মোটামুটি মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, এখন আমি সবগুলো কোয়েল পাখি দিয়ে দিচ্ছি। তো যদি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। আর আপনারা যদি আমার রান্না ছাড়া আমার অন্য অন্য ভিডিও দেখতে চান তাহলে আমার ফেসবুকে একটি পেজ আছে, চাইলে আপনারা ফলো দিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব। তো আমি পাঁচ ছয় মিনিট কষিয়ে নিয়েছি, ঢাকনা দিয়ে আগুনটা মিডিয়াম আছে রাখবেন। কোয়েল পাখিটা যত ভালোভাবে কষিয়ে নেবেন তত খেতে ভালো লাগবে। তো আমি মিডিয়াম আছে প্রায় এভাবে 15 মিনিট কোয়েল পাখিটা কষিয়ে নিয়েছি। আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি ভালো করে, কারণ কিছুক্ষণ পর পর যদি আপনি নেড়ে না দেন না তাহলে আপনার পাতিলের নিচে লেগে যেতে পারে, আর যখন লেগে যাবে তখন খেতে আর ভালো লাগবে না। তো আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। তো আমি এখন গরম পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো আমি গরম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি হাই হিটে রান্না করব। আমার মোটামুটি ভাজা অবস্থায় কোয়েল পাখিটি সিদ্ধ হয়ে আসছে। তো এখন আমি গরম পানি দিয়ে হাই হিটে রান্না করব প্রায় 10 থেকে 12 মিনিটের মতো। তো আমি গরম পানি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এখন ঢাকনা দিয়ে 10 থেকে 12 মিনিট আমি রান্না করে নিচ্ছি। এর মাঝে দু তিনটা কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি, যে কোনো কারণেই হোক আমার ভিডিওটি ডিলিট হয়ে গেছে। তো দুঃখিত, আমার রান্নাটি একেবারে শেষ। তো হয়ে গেল খুব মজাদার সুস্বাদু ঝাল ঝাল করে কোয়েল পাখি বোনা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন, যদি ট্রাই না করেন তাহলে বুঝবেন না কেমন হয়েছে। আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, ভুলবেন না কিন্তু কমেন্টস করতে। এটা সাদা ভাত পোলাও খিচুড়ির সাথে একেবারে জমবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, সবাই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।